ফাহাদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, ঘূর্ণিঝড় মোখা দেখার জন্য অনেকে ঘোষণা দিয়ে সমুদ্রে যাচ্ছেন, দুর্যোগের সময়কে উপভোগ করাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, ঘূর্ণিঝড় মোখা এটি আসছে বাংলাদেশের দিকে, মানে কীরূপ পরিগ্রহ করতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা এর প্রকৃত অবস্থা এবং অবস্থান সম্পর্কে শুধুমাত্র আবহাওয়া অফিসের যে দেওয়া ঘোষণা সেই ঘোষণা থেকে আমরা অনুমান করতে পারি, আঁচ করতে পারি, ধারণা করতে পারি, প্রকৃতি এই আল্লাহ তাআলার আছে। তো এ ধরনের ঘূর্ণিঝড়, এ ধরনের জলোচ্ছ্বাস, এ ধরনের আপনার প্রাকৃতিক যে দুর্যোগ আছে এগুলো অনেক সময় ভয়াবহ বিপদের কারণ হয়। তো সে বিপদ নানা কারণে হয়ে থাকে। একে তো সমুদ্র তীরবর্তী এলাকায় এটা আল্লাহর সুন্না, সেই হিসাবে হয়ে থাকে। আবার এটি কখনো কখনো কোনো জনপদের মানুষের কোনো পাপাচার কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি আজাব হিসাবে এসে থাকে। এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক ধরনের আজাব থাকে, এক এক ধরনের পরীক্ষা থাকে, তারই অংশ হিসেবে হতে পারে। তো এটাকে যে প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম যে এটাকে এনজয় করতে যাচ্ছেন, এটাকে উপভোগ করতে যাচ্ছেন, এটি আসলে জাহালত ছাড়া কিছুই নয়। সেই হাজার হাজার বছর আগে আদ এবং সামুদ জাতি যেভাবে ধ্বংস হয়েছিল, আল্লাহর আজাব যখন আসছিল এবং তারা যখন বাতাস বইতে দেখছিল, তারা সেটাকে উপভোগ করছিল। অথচ তাদেরকে আল্লাহর নবী সাবধান করেছিলেন, সতর্ক করেছিলেন যে আল্লাহর আজাব আসছে, সেটাকে তারা এনজয় করছিল। এবং সেই তথাকথিত এনজয় করতে করতে একটা পর্যায়ে তারা কিন্তু ভয়াবহ আজাবে প্রবেশ করেছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য শিক্ষা সেটি কোরআনে সেটা উল্লেখ করা হয়েছে। অতএব এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে জানলে আমাদের উচিত হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, নিজের এবং অন্যের নিরাপত্তার কথা চিন্তা করা, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, আমাদের গুনাহের কারণে কোনো শাস্তি যেন না হয়, কোনো পরীক্ষা, কঠিন পরীক্ষার মধ্যে যেন আমরা না পড়ি, আল্লাহর দিকে ধাবিত হওয়া দরকার এজ মুসলিম। সে কাজটি আমাদের করা দরকার। সে না করে আমরা সেটাকে দেখতে যাওয়া, অনেক সময় দেখা যায় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে আমরা অনেক কিছুটা দেখার চেষ্টা করি, উপভোগ করার চেষ্টা করি। মিডিয়াগুলো খুব সাধারণভাবে লেখে যেটাকে উপভোগ করার চেষ্টা করা হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাতে ভীত সন্ত্রস্ত হতেন, মসজিদে চলে যেতেন, আল্লাহর জিকির করতেন, সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সালাত আদায় করতেন। সেটাকে আমরা আজকাল এনজয় করছি। আসলে কিয়ামত নিকটবর্তী হচ্ছে, মানুষের মধ্যে জাহালাত সেই জাহিল যুগে যেমন ছিল সেগুলো আবার ফিরে আসবে। এবং এগুলো কি মানুষ লজিক্যাল মনে করবে, কোরআন হাদিসের নির্দেশ কি লজিক্যাল মনে করবে, সেই সময়টা বোধহয় চলে আসছে এবং পৃথিবী তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সময়ে এই সমস্ত উদ্ভ্রান্ত মানুষদের কাজ কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার, আল্লাহর দিকে ধাবিত হওয়ার এবং আখেরাত মুখী তার তৌফিক আল্লাহ তাআলা দান করুন এবং সব ধরনের বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে, স্বদেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দীপ্তিময় তারা আপনি লিখেছেন, আইমা বীজের রোজার ফজিলত সম্পর্কে জানতে চাই। বীজের রোজা যদি কেউ রাখেন তাহলে সেক্ষেত্রে প্রথমত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের প্রতিপালন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন একাধিক সাহাবীকে আইমা বীজের রোজাগুলো যেন না ছাড়া হয়। দ্বিতীয়ত, অভিজ্ঞতার আলোকে প্রমাণিত যে এই সময়ে সাধারণত ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, জাদু করে থাকে, সেগুলো থেকে বাঁচার সুযোগ তৈরি হয়। নানাভাবে এগুলো স্বাস্থ্যের জন্য, মানুষের জন্য উপকারী, উপযোগী, যার কারণে বীজ রোজাগুলো অর্থাৎ চান্দ্র মাসের 13-14-15 এই দিনগুলোতে রোজা রাখা উচিত। মুসলিম মুসাফির এই আইডি থেকে আপনি লিখেছেন, আমাদের মসজিদে প্রায় 3 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছিল, ওই টাকার সুদ আসছে প্রায় 30,000 টাকা, তাহলে ওই টাকা কি কোনো কাজে লাগানো যাবে? আল্লাহ মাফ করুন, ব্যাংকের টাকা মসজিদে রেখেছেন, তার সুদ আসছে, তার মানে সুদভিত্তিক ব্যাংকে রেখেছেন, এটা উচিত হয়নি। আপনি সুদি কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা মানে সুদকে আপনি অ্যাপ্রিসিয়েট করা বা সুদকে আপনি মেনে নেওয়া। সুদ যেহেতু আল্লাহ তালা হারাম করেছেন, সেই হারামকে হারাম জেনে আমাদের উচিত হবে যথাসম্ভব সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা। আর অতিরিক্ত লভ্যাংশ যেটা আসছে সবের নিয়ত করা ছাড়া গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। তাহিদুল ইসলাম আপনি লিখেছেন, আকিকার গোস্ত কীভাবে বন্টন করতে হবে দয়া করে একটু বলবেন। আকিকার গোস্ত ঠিক করবেন, গোস্তের মতো নিজে খাবেন, আত্মীয়স্বজনকে দান করবেন, গরিব দুঃখীকে দান করতে পারেন। নির্দিষ্টভাবে এইভাবে 3 ভাগে ভাগ সমান হারে করতে হবে, সেমন বাধ্যবাধকতাও নেই। আপনি পুরোটা রেখে নিজেরা এবং আত্মীয়স্বজন খেলেন, সেটাও জায়েজ হতে পারে, কিন্তু গরিবদের জন্য একটা হিসাবেও থাকাটাই হলো উচিত এবং উত্তম।